ফিলিপের বাজারে টেকনো নিয়ে আসলো নতুন চমক, টেকনো প্যান্টম ভি ফিলিপ 5G। এই ফোনটা বাংলাদেশ 1 লাখ টাকা নিয়েছে, অর্থাৎ 80,999, মানে 81,000 টাকায় বাংলাদেশে অফিসিয়ালি টেকনো নিয়ে আসলো তাদের প্রথম ফ্ল্যাগশিপ মডেল টেকনো প্যান্টম ভি ফিলিপ 5G। আজকে এই বিষয় নিয়ে, আজকে এই ফোনটাতে দেখবো কি কি আছে, কি কি নাই, কোন বিষয়টা ভালো লাগছে, কোন বিষয়টা খারাপ লাগছে, সব বিষয় নিয়ে আমি আপনার সাথে আজকে আলোচনা করবো। শুরুতে কথা বলবো ডিজাইন নিয়ে। ডিজাইনে পাচ্ছেন আপনারা এরকম ডিজাইন দেখতে, একদম হচ্ছে আপনার এরকম ডিজাইন দেখতেছেন, দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টে। একটা কালার হচ্ছে মাইস্টিক ডাউন কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা কালারটা হচ্ছে অলমোস্ট কমলা কালারের মধ্যে দেখা যাইতেছে, সবুজ কমলা মানে গাঢ় কালারের মধ্যে দেখা যাইতেছে। আনফ্রন্ট অবস্থায় হচ্ছে আপনার এই ডিজাইন, ক্যামেরা বাম্পটা হচ্ছে স্ক্রিন, মেইন স্ক্রিন মানে সাব স্ক্রিন, সাব স্ক্রিনের রাউন্ড আর গোল শেপ। এখানে পিছনে হচ্ছে দুইটা ক্যামেরা সেন্সর আছে, একটা রিং লাইট আছে। আর আমরা ডাইন সাইডে যদি খেয়াল করি, ডাইন সাইডে হচ্ছে ভলিউম প্লাস মাইনাস বাটন, হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট ফোনটাতে। বাই দ্য ওয়ে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট আছে এই ফোনটাতে, এটা হচ্ছে একদম পুরো সাইডে একটু, মানে আপনি নিচ থেকে খেয়াল করেন একটু পুরো নেই, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করতে হবে। একটু নিচে দিলে হয়তো মেবি একটু খুশি হইতাম। যাই হোক, নিচের দিকে পাচ্ছেন আপনারা হচ্ছে টাইপ সি চার্জার এবং মাইক্রো স্পিকার গ্রিল, এবং হচ্ছে নয়েজ ক্যান্সেল মাইক্রোফোন আছে এখানে। আর বাম সাইডে পাচ্ছেন আমরা একদম উপরে হচ্ছে সিম কার্ড স্লট, দুটা সিমি এখানে ব্যবহার করা যায়, দুটা সিমি 5G সুবিধা আছে। আর উপরে পাচ্ছেন আপনারা নয়েজ ক্যান্সেল মাইক। এই হচ্ছে সাইড ফ্রেম ডিজাইন, আর হচ্ছে এই যে ডিজাইনটা আছে এটা হচ্ছে লেদারের ডিজাইনে তৈরি, পিছনেটা আছে লেদারের, আর সাইডটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি, আর হচ্ছে আপনার যেখানে হচ্ছে প্যান্টম লেখা আছে এটা হচ্ছে আপনার ই সিলভারের তৈরি, তিনটা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরায় পাচ্ছেন আপনার 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সাথে হচ্ছে 30 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর হচ্ছে ফ্রন্টে পাচ্ছেন আপনার 32 মেগাপিক্সেল অটো ফোকাস সেলফি ক্যামেরা পাচ্ছেন আপনার। এখন যদি ডিসপ্লে কথা বলি, ডিসপ্লেতে পাচ্ছেন আপনারা 6.9 ইঞ্চির বিগ স্ক্রিন পাচ্ছেন আপনার, সুপার আমোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2640, এবং পিপিআই ডেন্সিটি হচ্ছে আপনার 413 পিপিআই ডেন্সিটি। এবং হচ্ছে সাব স্ক্রিন যেটা আছে সেটা ডিসপ্লে সাইজ হচ্ছে একদম নিচে গোলাকার ডিজাইনটা দেওয়া, এখানে হচ্ছে পাচ্ছেন আপনারা 1.32 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 464x464, এবং পিপিআই ডেন্সিটি হচ্ছে 352। অপারেটিং সিস্টেম এবং পারফরমেন্সের কথা যদি বলি, এখানে অপারেটিং সিস্টেম হিসেবে আছে হচ্ছে টেকনো নিজস্ব হাই ওএস 13.1, এবং হচ্ছে অ্যান্ড্রয়েড 13 দিয়ে এই ফোনটা তৈরি করা আছে। এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনারা 8050, একটা 5G প্রসেসর। কানেক্টিভিটি হিসেবে এখানে আছে হচ্ছে ওয়াইফাই 6 এবং হচ্ছে BT 5.1, মানে ব্লুটুথ 5.1 আছে এখানে। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 4000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, মাত্র 15 মিনিটে 50% চার্জ, এবং হচ্ছে 45 মিনিটে 100% চার্জ, 45 মিনিটে 100% চার্জ হবে। এখানে র্যাম হিসেবে পাচ্ছেন 8GB র্যাম, 256GB রোম, এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1, এবং 8GB র্যামের পাশাপাশি আরও 4GB ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন। তো এই ফোনটার যে ধরনের কাজগুলো করা যায়, মানে যে ধরনের সুবিধা আছে, এই ফোনটা ফোল্ডেবল ফোনের বা ফ্লিপ ফোনের অনেকটা সুবিধা আছে। যখন আমরা ভিডিওগুলো কথা বলি, আমরা আমাদের মতো করে রেখে কথা বলতে পারি, একদম পকেটে রাখার সময় ছোটো, যাদের একটা শখ বিলে আসে তাই এদের জন্য এটা ঠিক আছে। কিন্তু এই ফোনটা তো হচ্ছে আপনার গরিবের স্যামসাং, সেখান থেকে এই ফোনটার স্যামসাংয়ের যে ফ্লিপ ফোনের সুবিধা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে 1,85,000 টাকার মতো 5,000+ লাগে। সেখানে এই টেকনো দিচ্ছে 1,00,000 টাকা কমে, অর্থাৎ যাদের অনেক শখগুলো ছিল, অনেক বেশি শখ ছিল, তাদের এই ফোনটা নিতে পারেন। এই ফোনটা বেসিক্যালি আমাদের কাছে খুব ভালো লাগছে, কিন্তু এখানে হচ্ছে একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে এখানে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই আশা করা উচিত ছিল। আর চিন বেজেলের কথা যদি বলি, এখানে চিন বেজেলটা একদম যে আহামরি লেভেলে তা না, একদম নর্মালি যে চিন বেজেলগুলো থাকে সেরকম চিন বেজেলগুলো এখানে দেওয়া আছে। এই ছিল এটার মূল কনফিগারেশন। তো এখন আমরা দেখবো হয়তো সেটারও অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টির কথা। এটা বাংলাদেশ অফিসিয়ালি যেহেতু লঞ্চ হয়েছে, টেকনো সবসময় আপনাকে 13 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে, এবং হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাইচান্স 15 দিনের ভিতরে যদি ফোনে কোনো সমস্যা হয় শর্ত প্রযোজ্য, সেক্ষেত্রে হচ্ছে আপনার 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর 1 বছরে হচ্ছে যে পার্টস রিপ্লেসমেন্ট আছে ওটা শর্ত প্রযোজ্য। আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস চার্জ ফ্রি, 13 মাসের তো ওয়ারেন্টি আছে, এছাড়াও লাইফ টাইম সার্ভিস চার্জ ফ্রি পাবেন এই ফোনটাতে। এবং এছাড়াও রয়েছে আমাদের এক্সচেঞ্জের সুবিধা, আপনি চাইলে আমাদের আপনি পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যে পুরাতন ফোনটা এক্সচেঞ্জ করবেন সেটা অবশ্যই বক্স চার্জার থাকাটা জরুরি, উইদাউট বক্স চার্জার ছাড়া আমরা কোনো ধরনের এক্সচেঞ্জ করি না। এই ফোনটা ইএমআই সুবিধা আছে, আপনি বাংলাদেশের যে কোনো টেকনো অফিসিয়াল শোরুমে গেলে আপনি চাইলে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করে নিতে পারবেন।
গিফটের কথা যদি বলি, বাংলাদেশে এই প্রথম টেকনো তাদের ফ্ল্যাগশিপ মডেলের স্মার্টফোন নিয়ে আসছে, তো সেই হিসেবে এটার সাথে বক্সের ভিতরে যা আছে সেটা তো পাবেনি। এছাড়াও এক্সট্রা আরও কয়েক রকম আইটেম গিফট আপনাকে দেওয়া হবে, যে বাংলাদেশের যে কোনো টেকনো অফিসার শোরুমে গেলেই আপনাকে এই প্রোডাক্টের সাথে সাথে আরও এক্সট্রা গিফট আপনাকে অবশ্যই পাবেন। ফ্লিপটায় চাহিদা থাকে তাহলে হচ্ছে 180,000 টাকা দিয়ে ওই ফোনটা না নেওয়ার থেকে এইটা নিতে পারেন। আর যদি বলেন আমার ব্র্যান্ডিংটা প্রয়োজন, সাথে হচ্ছে ব্র্যান্ডিংটা প্রয়োজন এবং গেটআপটা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ওই ফোনটা নিতে পারেন। তো যাদের বাজেট হচ্ছে 1,00,000 টাকা নিচে এবং ফ্লিপ ফোনের চাহিদা, তাদের জন্য টেকনো নিয়ে আসছে তাদের টেকনো প্যান্টম ভি ফ্লিপ 5G ফুল ভিডিও। এটার মানে এটার ফুল ভিডিও ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলে সামনে ছাড়া হবে, আপনারা ফুল ভিডিও অবশ্যই দেখে নেবেন। আর এটা বাংলাদেশে নতুন যেহেতু আসছে, আমরা আবার কয়েকদিন ইউজ করে, এক মাস দেড় মাস ইউজ করে আমরা ইউজার এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।